এইভাবে ডিমের অমলেট করে তরকারি খেলে কিন্তু বারবার এভাবেই খেতে ইচ্ছা করবে। তো কিছুই না, সবার প্রথমে ডিমের অমলেটগুলো বানিয়ে নেব। ডিমের অমলেট বানানো তো তেমন কিছু ব্যাপার না। ওই পেঁয়াজ কাঁচা লঙ্কাকে ভালো মতো লবণের সাথে মাখিয়ে নিয়ে দুটো ডিম দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। তারপর আর কি, তারপর কড়াইতে তেল গরম করে দেব। তেল গরম হয়ে গেলে ডিমের অমলেটটাকে ভালো মতো বড় করে তৈরি করে নেব। তারপর আর কি, তারপর কড়াইতে তেল গরম করে তার মধ্যে কালো জিরে সম্বর দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হলে তার মধ্যে আদা রসুন থেঁতো করে দিয়ে দেবো। আদা রসুনের কাঁচা গন্ধ গেলে তার মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে লবণ দিয়ে ভালো মতো ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে টমেটোগুলোকে ঠিক এভাবে থেঁতলে নেবো এবং একে একে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো মতো মিশিয়ে নেবো। মশলা থেকে এরকম তেল ছেড়ে আসলে তার মধ্যে জল দিয়ে দেবো এবং জলটা ফুটে উঠলে সেখানে আমি ডিমের অমলেটগুলো দিয়ে, একটু ফুটে উঠলে তার মধ্যে গরম মশলা দিয়ে ঢেকে দিয়ে নামিয়ে নেবো। যাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।